পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পিসি ঠাম্মা তারপর মল্লিকা দিদির মামি সবাই বলছেন রঙ্গন দাদার সঙ্গে মল্লিকা দিদির বাধা ঘাটে আটকে পড়াটা নাকি কেউ বিশ্বাস করবে না। মল্লিকা দিদির সঙ্গে রঙ্গন দাদার কোনো একটা সম্পর্ক হতে পারে, আর সেই জন্যই মল্লিকা দিদিকে আশ্রমে পাঠিয়ে দেওয়া ভালো। চমৎকার, তা ভবিষ্যতে রঙ্গনের সঙ্গে মল্লিকার কোনো সম্পর্ক হতে পারে সেটা নিয়ে সবাই শঙ্কিত, নাকি সবাই ভাবছে যে পরিস্থিতির সুযোগ নিয়ে রঙ্গন মল্লিকার কোনো বড় ক্ষতি করে দিয়েছে? জানি না ছোট ম্যাডাম, আমি তো সবটাই বাইরে থেকে শুনেছি। মামুনি, আমার শুধু এখন একটা কথাই মনে হচ্ছে, মল্লিকা দিদিকে বাঁচাতেই হবে। এভাবে নিজের পরিবার ছেড়ে ছুড়ে একটা মানুষ সারাটা জীবন আশ্রমে কাটিয়ে দেবে কিভাবে? মা, এই বাড়িতে এত অন্যায়, এত অবিচার, মানে এত ঝামেলাগুলো আমরা আমরা কি করে সবাই সামলাবো বলো তো? আচ্ছা তুমি আমাকে বলো, মল্লিকা কি এরকম একটা লাইফ ডিজার্ভ করে? করে না তো। আমার তো মনে হয় বসুমল্লিক বাড়িতে একমাত্র সুস্থ মস্তিষ্কের মানুষ হলো মল্লিকা। কিন্তু আমরা কি করতে পারি আহির? পিলু, তুমি যে বলছো মল্লিকাকে বাঁচাতে হবে, কিন্তু কিভাবে কিভাবে বাঁচাবো ওকে আমরা? আমি জানি না মামুনি, যদি মল্লিকা দিদির বিয়ে দেওয়া যায় মানে সেটা কি হতে পারে? বিয়ে মল্লিকার? এই বাড়িতে কেউ মেয়েদের গান গাইতে দেয় না, আর সেখানে বিধবা মেয়ের বিয়ে হবে কি করে? না না পিলু, সেটা হবার নয়। আমি একবার সব্যসাচীর সাথে কথা বলে দেখতে পারি, কিন্তু আমার মনে হয় না উনি কিছু করতে পারবেন বলে। মামা, ওনাকে কিছু জিজ্ঞেস করতে হবে না প্লিজ। উনি আজ অব্দি কিছু করতে পারেননি, এখন কি করবেন? তবে মা, আমার কি মনে হয় বলো তো, আমরা যদি সরাসরি একবার উনি বসুমল্লিককে জিজ্ঞেস করি। মানে তোমার দাদুকে? উনি রাজি হবেন কেন আহির? উল্টে মল্লিকাকে আরো তাড়াতাড়ি আশ্রমে পাঠানো হবে। মামুনি, কিছু তো একটা করতে হবে, এভাবে মল্লিকা দিদির জীবনটা শেষ হয়ে যাবে। এক মিনিট, এক মিনিট পিলু, তুমি যে বিয়ের কথা বলছো, পাত্র কোথায়? আমাদের তো পাত্র চাই, না হলে কার সঙ্গে বিয়ে হবে? আর পাত্র যদি না থাকে তাহলে তুই বিয়ের কথাবার্তাগুলো পণ্ডিত বসুমল্লিককে বলো আর তার কুখ্যাত নাতিকে বলো, কি লাভ? বলছি, রঙ্গন দাদার সঙ্গে বিয়েটা হয়ে গেলে ভালো হয় না? এই তো, এটাই শুধু বাকি ছিল। মা, এই আগুন জ্বালানো শুধুমাত্র বাকি ছিল তোমার আদরের বৌমা সেটাও জ্বালিয়ে দিল। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।